26শে নভেম্বর সংবিধান দিবস হিসাবে পালন করা হয়। এই দিনটি জাতীয় সংবিধান দিবস এবং জাতীয় আইন দিবস হিসাবেও পালিত হয়। প্রকৃতপক্ষে 26শে নভেম্বর 1949 সালে সংবিধান গৃহীত হয়েছিল এবং জাতির জন্য উৎসর্গ করা হয়েছিল। এরপরে এটি 26শে জানুয়ারি 1950 সালে বাস্তবায়িত হয়। আমরা ভারতের জনগণ ভারতকে সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সাধারণতন্ত্র রূপে গড়ে তুলতে এবং তার সকল নাগরিকই যাতে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায় বিচার, চিন্তা, মত প্রকাশ, বিশ্বাস, ধর্ম এবং উপাসনার স্বাধীনতা, সামাজিক প্রতিষ্ঠা অর্জন ও সুযোগের সমতা প্রতিষ্ঠা এবং তাদের সকলের মধ্যে ব্যক্তির মর্যাদা এবং জাতীয় ঐক্য ও সংহতি সুনিশ্চিতকরণের মাধ্যমে তাদের মধ্যে যাতে ভ্রাতৃত্বের ভাব গড়ে ওঠে তার জন্য সত্য নিষ্ঠার সঙ্গে শপথ গ্রহণ করে। আমাদের গণপরিষদে আজ 1949 সালের 26শে নভেম্বর। এত দ্বারা এই সংবিধান গ্রহণ বিধিবদ্ধ এবং নিজেদের অর্পণ করছি এই ধারণা ও আদর্শকে সামনে রেখে আজ সারা দেশের পাশাপাশি রায়গঞ্জ ব্লকেও সংবিধান দিবস পালন করা হলো। উদ্যোক্তা শ্রীপুর মহিলা খাদি ও উন্নয়ন সমিতি এদিন এই সংগঠনের পক্ষ থেকে সংবিধান দিবস উপলক্ষে বিন্দলে নিজস্ব কার্যালয়ে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আয়োজক সংস্থার কর্ণধার জবা ভট্টাচার্য, উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের সম্পাদক অলিভ মিত্র, বিশিষ্ট লেখক অশোক রায় সহ অন্যান্যরা। এদিন সাধারণ মানুষের মধ্যে সংবিধানের প্রয়োজনীয়তা ও গুরুত্ব তুলে ধরা হয়। কি পোস্টে আছেন আপনি? আমি শ্রীপুর মহিলা ও খাদি উন্নয়ন সমিতির সম্পাদিকা। আজকে এখানে কি অনুষ্ঠান হচ্ছে? এটা হচ্ছে সংবিধান দিবস। আজকে গোটা ভারতবর্ষ জুড়ে সংবিধান দিবস পালন করা হচ্ছে। 26শে নভেম্বর আমরাও সেই দিবসটাকে পালন করছি। এই পালনের মধ্যে কি ছাত্রছাত্রীদের কি বার্তা দিচ্ছেন বা কি কর্মসূচি আপনাদের? আমাদের এখানে অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক যে বিষয়গুলো আছে সেইগুলো আমরা মূলত আজকে ইউথ নিয়ে প্রোগ্রাম করছি। তরুণদেরকে এটাই বার্তা দেওয়া যে আমাদের সামাজিক দিকটা আমরা কিভাবে পালন করতে পারি এবং সংবিধান নিয়ম অনুযায়ী অর্থনৈতিক দিক এবং রাজনৈতিক দিক। রাজনৈতিক দিক দিয়ে আজকের মানুষ দিশেহারা, তারা বিভিন্নভাবে দিক ভ্রষ্ট বলা যাবে। হ্যাঁ, রাজনৈতিক ঠিক বার্তাটাও তাদের কাছে যাচ্ছে না। অর্থনৈতিক দিক দিয়েও মানুষ অনেকটা কোভিডের কারণে পিছিয়ে পড়েছে এবং সামাজিক দিক থেকেও সেইগুলোর সব কিছুরই প্রভাব পড়েছে। সেই জায়গাটা নিয়েই মূলত আজকে আলোচনার বিষয়গুলো উঠে আসবে বারে বারে আমাদের এখানে। এই ভাবনাটাকে ইউথ সমাজ যারা আমাদের দেশের ভবিষ্যৎ তাদের কাছে আমরা এই বার্তাটা তুলে ধরতে চাই। নমস্কার, আমার নাম জুই ঘোষ। কোন ক্লাসে পড়েন? আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে। বলছি আজকের দিনটা কি দিন বলে পালিত হচ্ছে? এই সংবিধান দিবস, সংবিধান আমাদের ভারত আইন মেনে চলে, সেই আইন সম্পর্কে আজকে সেই আইন সম্পর্কে বলা। এই সংবিধান কে আবিষ্কার করেছিল আপনি জানেন? না, আমার ঠিক জানা নেই। তো এখানে যারা বলছেন তারা কি এই বিষয়ে কিছু বলেছে? হ্যাঁ, তখন ধরে যিনি বলছেন আমাদের সংবিধান বি আর আম্বেদকরের কথা বলেছেন, তারপর আইন কি করে আসলো, আইন কি করে পরিচালিত করা হয়, কিভাবে আইনকে মেনটেন করা হয়, সেই সমস্ত কিছু আমাদের আজকে ইউথদেরকে বলা হয়েছে। কেমন লাগছে? খুব ভালো লাগছে। আমরা অনেক অজানা জিনিস আজকে জানতে পারছি, আমি এবং আমার যে ইউথরা আছে তারা সবাই মিলে। অন্যদিকে অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে 74তম সংবিধান দিবস পালিত হলো ইটাহারে। শনিবার উত্তর দিনাজপুর জেলার ইটাহারে রানীপুর এলাকায় অবস্থিত ডক্টর মেঘনাথ সাহা কলেজে ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উদ্যোগে কলেজ প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করা হয়। জানা যায়, স্বাধীন ভারতের সংবিধানের রূপকার ডক্টর বি আর আম্বেদকর 1949 সালের 26শে নভেম্বর সংবিধান রচনা করেন এবং তা জনমানসের স্বীকৃতি পায় এক বছর পর। সেই মোতাবেক প্রত্যেক বছরের ন্যায় এ বছরও সমস্ত জায়গার পাশাপাশি ইটাহার ডক্টর মেঘনাথ সাহা কলেজের সংবিধান প্রস্তাবনা ফলকের সামনে দিনটিকে শ্রদ্ধার সঙ্গে পালন করা হয়। এদিন ইটাহার কলেজের পড়ুয়াদের সামনে সংবিধান দিবসে দিনটির তাৎপর্য ও গুরুত্ব সহ সংবিধানের রূপকার ডক্টর বি আর আম্বেদকরের জীবনী সম্পর্কে আলোচনা করেন কলেজ প্রশাসক সহ অধ্যাপক অধ্যাপিকারা।
মূলত সংবিধানে যে গণতন্ত্র ন্যায়বিধি সহ একাধিক বিষয়ের উল্লেখ আছে তা বর্তমান প্রজন্মের পড়ুয়াদের অবগত করতে এই কর্মসূচির আয়োজন বলে জানা যায়। একই সাথে ডক্টর মেঘনাথ সাহার আবক্ষ মূর্তিতে মাল্য প্রদান করে শ্রদ্ধা জানান অধ্যাপক অধ্যাপিকারা। এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ ডক্টর মুকুন্দ মিশ্র, প্রশাসক ডক্টর সুব্রত সাহা, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান তথা অধ্যাপক জয়গোপাল বিশ্বাস সহ কলেজের অন্যান্য অধ্যাপক অধ্যাপিকারা। আজকে আমাদের 74তম সংবিধান দিবস, 26 নম্বর, প্রতি বছরই এটা পালন করা হয় ডক্টর মেঘনাথ সাহা কলেজে। আমাদের কলেজে আজ এমনি ইন্টারনাল টিউটোরিয়াল টেস্ট চলছে, তার মাঝেও আমরা আমাদের ইতিহাস বিভাগ এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগ তাদের উদ্যোগে আজকে এই দিনটিকে আমরা খুব নিষ্ঠার সাথে পালন করলাম। আর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের প্রশাসক মাননীয় শ্রী সুব্রত সাহা মহাশয়, দুই বিভাগের বিভাগীয় প্রধান, সেক্রেটারি অফ রিসার্চ কাউন্সিল, কলেজের সমস্ত অধ্যাপক অধ্যাপিকাবৃন্দ এবং আমাদের স্নেহের ছাত্রছাত্রীরা। উত্তর দিনাজপুর থেকে হীরক মুখার্জি ও দিবাকর মজুমদারের রিপোর্ট, কুলিক নিউজ।